ধ্যানই হচ্ছে জগতের যাবতীয় সমস্যা থেকে শরীরটাকে মুক্ত রেখে সুস্থ থাকার একমাত্র উপায়। ধ্যানের মাধ্যমেই জীবনের নানাবিধ জটিলতার মধ্যেও আনন্দ খুঁজে পাওয়া যায়। জগতের যাবতীয় সুখ তুচ্ছ, অতএব ধ্যান করতে হবে একাগ্র চিত্তে। বড় ভাই, আমি আর পারতেছি না। আপনি সেই কখন থেকে হ্যালো হ্যালো দূর এখানেও মিস কল। চঞ্চল হৃদয় অশান্তির কারণ। যন্ত্র সবসময় চিত্তকে দুর্বল করে। বড় ভাই, আপনি একজন জ্ঞানী মানুষ, অথচ আপনি এখন পর্যন্ত এই মোবাইল ফোনের কদরটাই বুঝলেন না। তারবিহীন যন্ত্রের এত কদর, আমার তো ভাবতে খারাপই লাগে। এমন একদিন হয়তো আসবে যেদিন তোমার মতো মগজহীন লোকের চেয়ে যন্ত্রের কদর হবে অনেক বেশি। এনিওয়ে, ব্যাপারটা নিয়ে আমাকে খুব ভাবতে হবে। এখন যাও, চট করে আমার জন্য ফার্স্ট ক্লাস চা নিয়ে আসো, যাও কুইক। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কি তোমাকে কখনো বলেছি যে আমার ডায়াবেটিস? না তো, কেন? তাহলে চায়ে চিনি নেই কেন? ইউ ডু ইয়ার কি উইথ মি? তা কেন হবে, আমি কিচেনে কোথাও চিনি খুঁজে পাইনি। গতকাল আমি আধা কেজি চিনি কিনেছি, তারপরও টি উইদাউট সুগার ইয়ার কি? না, চোখ তো ঠিকই আছে। চিনি নাকি নেই? ওটা তো আমি এই টস দেওয়ার জন্য লিখেছি। মানে চিনির দাম কত? বাজারে তো যাও না, এখন ঐকিক নিয়মে এক দানা চিনির দাম আলাদা করা যায়, বুঝলে বুদ্ধু কাকা? সিংহের ব্যাচেলর পার্টি হচ্ছে। আরে হঠাৎ এক সিংহ দেখে যে কোনায় একটা ইঁদুরও হেভি ডান্স করতেছে ওদের সাথে 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 মিউজিক অফ। এই তুই কি করস, তুই ইঁদুর? সিংহের, তুই জানিস এটা আজকে সিংহের ব্যাচেলার্স নাইট হচ্ছে, তুই এখানে এসে তুই সিংহদের মধ্যে এসে তুই নাচানাচি করতেছিস। বলে বস আর বললেন না, বিয়ের আগে আমিও সিংহ ছিলাম। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলছে, দোস্ত মশার যন্ত্রণায় খুব অস্থির, ইচ্ছে করে এক থাপ্পড় মেরে সবগুলো মশা মেরে ফেলি। দ্বিতীয় বন্ধু বলছে, দোস্ত তুমি একদম ঠিক কথা বলছো, আমি নিজেও প্রচণ্ড রকম মশার যন্ত্রণায় অস্থির। গতকাল আমার গায়ে দুটো মশা বসছিল, একটা ছেলে মশা আর একটা মেয়ে মশা। তো আমি কি করলাম জানিস, আমি এক থাপ্পড় দিয়ে ছেলে মশাটাকে মেরে ফেললাম আর ফু দিয়ে মেয়ে মশাটাকে তাড়িয়ে দিলাম। প্রথম বন্ধু জিজ্ঞেস করছে কেন? বলে আমি আসলে মেয়েদের গায়ে হাত তুলি না। করিম সাহেব নামে এক ভদ্রলোক, তিনি বউয়ের যন্ত্রণায় অতিষ্ঠ। এখন বউয়ের যন্ত্রণার থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি খবর পেলেন যে এক দরবেশ আছেন যিনি জঙ্গলে থাকেন, এবং তিনি তার
উপায় বলে দিতে পারবেন। তো করিম সাহেব দৌড়ে সেই দরবেশের কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা আমাকে একটু রক্ষা করেন, বোর যন্ত্রণা, আমি অতিষ্ঠ, আমাকে বাঁচান। তো দরবেশ বললেন, বাবা আমি যদি এটার উপায় জানতাম তাহলে আমি আজকে দরবেশে যে জঙ্গলে থাকতাম না। মামার সমস্ত শরীর ফোলা দেখে ভাগ্নে তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মামা, তোমার সারা শরীর এমন ফুলে গেছে কেন? মামা তখন ভাগ্নেকে বলল, আর বলিস না, এত ভালো একটা কাজ করলাম, তারপর লোকজন আমাকে মেরে হাত পা ফুলিয়ে দিয়েছে। ভাগ্নে জিজ্ঞেস করলো, কীরকম? মামা তখন বলল, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি একটা বাড়িতে আগুন লেগে গেছে। আমি তো জানলা দরজা ভেঙে ভেতরে ঢুকলাম, ঢুকে সব লোককে জোর করে বাইরে বের করে আনলাম, তারপরও না লোকজন আমাকে মেরে হাত পা ফুলিয়ে দিয়েছে। ভাগ্নে তো খুব অবাক হয়ে জানতে চাইলো, তুমি এত ভালো একটা কাজ করলে তারপর লোকজন তোমাকে মারলো কেন? মামা বলল, কি আর করব বল, যাদেরকে জোর করে বের করে এনেছিলাম তারা যে সবাই ফায়ার ব্রিগেডের লোক ছিল। স্যারকে ক্লাসে ঢুকতে দেখে সব স্টুডেন্টরা দাঁড়িয়ে গেল। স্যার তখন মজা করে বললেন, যারা বোকা তারা ছাড়া বাকি সবাই বসে পড়ো। সবাই তো বসে পড়লো, কিন্তু একজন স্টুডেন্ট দাঁড়িয়ে রইল। স্যার তখন তাকে বলল, কি ব্যাপার, এই ক্লাসে তুমি একমাত্র বোকা নাকি? তখন স্টুডেন্ট স্যারকে বলল, আসলে তা না স্যার, ক্লাসে আপনি একাই দাঁড়িয়ে থাকবেন তো দেখতে খারাপ লাগছে তাই। ডাক্তারের হঠাৎ শরীর খারাপ করায় ডাক্তার তার কম্পাউন্ডারকে বললেন পাশের চেম্বার থেকে আরেকজন ডাক্তারকে ডেকে আনতে। কম্পাউন্ডার ভীষণ অবাক, সে জানতে চাইল ডাক্তারের কাছে, স্যার আপনি নিজেই তো ডাক্তার, তাহলে আবার ডাক্তার ডাকতে হবে কেন? ডাক্তার তখন বললেন, আমার ফিস তো অনেক বেশি, সামান্য জ্বরের জন্য এত টাকা খরচ করতে ইচ্ছে করছে না। এরকম জোকস না আমি অনেক জানি। জোকস? তুমি তুমি জোক জানো? এটাই তো একটা জোকস। অজস্র, কোটি কোটি। অজস্র, কোটি কোটি। একটা শোনাই তো, শোনাও আস্তে, কেউ শুনতে পাবে। একটা সাদা ঘোড়া টকবক 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 করে ছুটে যেতেছে, হঠাৎ করে না ব্যাধবিতে কাদার মধ্যে পুড়ে গেছে। এটা একটা জোক চলো, তুমি এবার শোনো, আমি শোনাই। আচ্ছা তার আগে বলেন আপনার জোকসের কোন কোন জায়গায় আমাকে হাসতে হবে? মানে আগে শোনো না, একজন লোকের হাতে ছিল 6টা আঙ্গুল, সবাই তাকে কাসেম বলে ডাকত, বলো তো কেন? কেন? কারণ তার নাম হচ্ছে কাসেম। এটা একটা চোখ ছিল, এটা শুনলে স্বয়ং কাসেম নিজেই লজ্জা পাবে। পাবে না, পাবে না। আসলে জোকস বলার কায়দা রপ্ত করতে হয়, প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস। চলো দেখি। মানুষ আছে শুধু জোকস নিয়ে। শিক্ষক বলছে, তুমি বড় হলে কি হতে চাও? ছাত্র, আমি শিক্ষক হতে চাই। শিক্ষক, তা বেশ ভালো, কিন্তু কেন? ছাত্র, শিক্ষক হলে শুধু প্রশ্ন করলেই চলে, উত্তর অন্যের। কি তুমি জুৎসই কি পেলে? কিছু পাইছি, শোনাও। বলি, বলো। একদিন এক মা তার ছেলেকে ডেকে বলছে, খোকন সোনা, খোকন সোনা, তুই এরকম রোদে দাঁড়িয়ে আছিস কেন? তখন ছেলে বলতেছে, মা মা আমি অনেক ঘেমে গিয়েছি তো তাই রোদে ঘাম শুকাচ্ছি। এইটা একটা জোকস হলো। শোনো, আমি একটা খুব ইন্টারেস্টিং জোক শোনাই। দাঁড়ান, লাইটটা অফ করে আসি, বলা তো যায় না কি হতে পারে। কি বুঝলেন? বুঝলাম আমাদের দ্বারা লোক হাসানো সম্ভব নয়। অবশ্যই সম্ভব। আপনি জানেন, আমি যেদিন প্রথম কলেজে পড়তে যাই, আমারে দেখি একটা মাইয়া কি হাসি না হাসলো।
ও মাই গড, তাই তো বলি যে তোমাকে যখন আমি প্রথম দেখি তিন দিন আমি আমার নিজের হাসি থামাতে পারিনি। লন্ডনের কোন একটা অনুষ্ঠান আমি দেখতে গিয়েছিলাম, হঠাৎ করে একটা অ্যানাউন্সমেন্ট আসলো, the Bangladesh delegation couldn't come, that's why we're going to cancel their program. আমি বললাম যে আমাদের প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেলে তাহলে কি হলো, এত দূর দূর থেকে আসছি আমরা প্রোগ্রাম দেখতে, তাহলে তো মনটা খারাপ হয়ে গেল। আমার বন্ধুরা বলছে এই কাজ কর, তুই জানা কিছু তো জানিস, তুই যা প্রোগ্রামটা কর, তুই যে গান করে আয়। আমাদের ঠেলাঠেলি দেখে ওরা দেখতে পেলো যে কিছু লোক কথাবার্তা বলছে, তো বলে কী হয়েছে, হোয়াট হ্যাপেন, বলে যে আমাদের মধ্যে একজন আছে সে গান করতে পারে। বললো নো প্রবলেম, আমাদের জন্য কোনো প্রবলেম নয়, আসো। তো আমি স্টেজে উঠলাম, স্টেজে যেন বিপদে পড়ে গেছে, আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট নাই, আমি তো গান করবো, আমার সাথে ইনস্ট্রুমেন্ট কোথায়, আমি তো দোতারার গান করবো, এখন দোতারা নাই। এখন আমি বললাম যে লেডিস এন্ড জেন্টলম্যান আমাকে মাফ করে দেবেন, দোতারা নাই, তো আমি দোতারার সুর আর গানের সুর একসঙ্গেই চেষ্টা করবো, আমি নিজেই দোতারা হব কখনো, গানও গাইব কখনো। তো সবাই বলো, সবাই বলো ওকে ওকে, দেখা যাক। আমি তখন গান শুরু করলাম। আর আপনারা যারা দোতারার গান শুনে থাকবেন, আম গাছের নিচে, বট গাছের নিচে, রাস্তার মোড়ে, আরিচার মোড়ে, মাওয়ার মোড়ে যারা দোতারার গান করে, তারা দেখবেন আপনারা যে তারের সুর আর গানের সুর একসঙ্গে বেরোয়। মানুষ পেলাম না কাঙ্গাল, হইলে বন্ধু কেউ যে গায়ে না রে কাঙ্গাল, আমি নিং নং নিং নং নিং নং নিং নং যে ডালে ধরি, নিং নং নিং নং নিং নং নিং নং নিং নং নিং নং নামি যে ডালে ধরি, ভাঙিয়া পড়ি কোন ডালে আমার ভর মানায় না কাঙ্গাল, হইলে বন্ধু কেউ যে গায় না রে কাঙ্গাল, ডড়ং তং টিং ডড়ং নিং তং টিং ডড়ং নিং তং টিং ডড়ং নিং তং টুড়ুড়ুড়ুং তং টুড়ুড়ুড়ুং তং টুড়ুড়ুড়ুং তং টুড়ুড়ুড়ুং তং টুড়ুড়ুড়ুং তং টুড়ুড়ুড়ুং তং টং 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 টং। হঠাৎ করে তারটা ছেড়ে গেল, আমি আর কন্টিনিউ করতে পারলাম না। আমাদের পাড়ার মজনু ভাই দোকানে নতুন নাকি কি একটা ডিটারজেন্ট বাইর হয়েছে, সেটা কিনছে, কিনা বাসায় গেছে, যায়া তার খুব দামি একটা শানদার পাঞ্জাবি আছে, সেটা খুব সুন্দর করে ধুইছে, ধোয়ার পর দেখে সেটা আধা হাত ছোট হয়ে গেছে। মাথা খারাপ, এত দামি পাঞ্জাবি আধা হাত ছোট, এখন কী করে, দৌড়ায় গেছে দোকানে, দোকানে যা বলতেছে, এই কী ডিটারজেন্ট দিলি আমারে, কী ডিটারজেন্ট এটা, আমার এত স্বাদের পাঞ্জাবিটা আধা হাত ছোট হয়ে গেল। স্যার আর তো কিছু করার নাই, আপনি এক কাজ করেন, এই ডিটারজেন্ট দিয়ে আপনিও গোসল করে ফেলান। শহরে কারফিউ, সন্ধ্য আইন, দেখা মাত্র গুলি নির্দেশ। ঠিক এর মধ্যেই আমাদের মজনু ভাই জরুরি কাজে বাইরে বের হলেন, সাথে সাথে পুলিশ তাকে টেনে হিচড়ে ভ্যানে তুলতে নিয়ে গেল। ঠিক এ সময় তিনি কাতর কণ্ঠে বললেন, ভাই আমার স্ত্রী অত্যন্ত সংকটাপন্ন অবস্থায়, মৃত্যু পথযাত্রী, শেষবারের মতো যদি তার চেহারাটা একবার দেখতে দিতেন। পুলিশের মায়া হলো, তিনি ভাবলেন আচ্ছা চলুন একবার দেখা করে নিয়ে আসি। পুলিশ চলল, সাথে সাথে মজদু ভাইও চললেন, তারপর বাড়িতে ঢুকে গেলেন, ঢুকে আর বের হলেন না। সময় গড়িয়ে যায় কিন্তু তিনি বের হচ্ছেন না। এক পর্যায়ে পুলিশ ধৈর্য হারিয়ে ব্যাং 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 করে বলে, কী হলো, বেরিয়ে আসুন। তখন উনি বললেন, আরে পাগল নাকি, শহরে এখন কারফিউ, এখন তো পাগলেও বের হয় না। সেদিন আসতে যাচ্ছি, দেখি একটা একদম ময়লা ট্রাক লোডেড, সাঁসা করে যাচ্ছে, যেতে যেতে রেড সিগন্যাল ক্রস করে সোজা চলে গেছে সামনে, সাথে সাথে যেই কথা সেই কাজ, সার্জেন্ট তাকে ধাওয়া করলো। এক পর্যায়ে বললো, এই সাইডে নাও, বাস সাইডে রাখা হলো, ড্রাইভারকে নামানো হলো, ড্রাইভারকে জিজ্ঞাসা করা হলো, এই লাইসেন্স বের করো। বললো, স্যার আমার লাইসেন্স নাই। লাইসেন্স নাই, তারপরে তুমি আইন অমান্য করছো, কি শাস্তি দেওয়া যায় তোমাকে? স্যার এক কাজ করেন, আমার মালটি সিজ করে রেখে দেন। শুনো, আমি তোমাকে এখন
একটা চমৎকার জোক শোনাই, এটা শুনে তোমার হাসি পাবে। শোনাই? আচ্ছা শোনো, একজন লোক একটা বাটি নিয়ে দোকানে গিয়ে বলল, আমাকে 1 কেজি গরুর দুধ দিন তো। দোকানি বলল, আপনার বাটি তো খুব ছোট। তখন লোকটি বলল, আমাকে তাহলে 1 কেজি ছাগলের দুধই দিন। কি হলো, তুমি হাসছো না যে? হাসতে হবে নাকি? ঠিক আছে ঠিক আছে, তোমাকে আরেকটা জোক শুনি। কেন বড় ভাই, আপনি তো অনেক জ্ঞানী মানুষ, আপনার একটা প্রশ্ন করি। করো। বিদ্যুৎ আবিষ্কার না হইলে কি হতো? কি আর হতো? আমাদের মোমবাতি জ্বালিয়ে টিভি দেখতে হতো, গাদা কোথাকার। তোমার জীবনে এলো কি আজি বুঝি নতুন কোন অভিশাপ, আমি এসেছি জেনে কি তোমার মনে কি আগুন খুলে দিল দায়। জীবনে এলো কি আজি বুঝি নতুন কোন অভিশাপ, আমি এসেছি জেনে কি তোমার মনে কি আগুন খুলে দিল দ্বার। ধরে আমার আঁখিতে হাসি ফুটিবে আবার, তোমার জীবনে এলো কি আজি বুঝি নতুন কোন অভিশাপ, আমি এসেছি জেনে কি তোমার মনে কি ফাগুন খুলে দিল তার। পেয়েছি, হবে কি হবে? হ্যাঁ, জোকস না হোক, গান তো হবে। আপনি গান গাইবেন? হ্যাঁ গাই গান। আচ্ছা ঠিক আছে দাঁড়া। হ্যাঁ, তোমার জীবনে এলো কি আজ কোনো
নতুন কোনো অভিশাপ আমি এসেছি জেনে কি তোমার মনে কি ফাগুন খুলে দিল কি বড় ভাই আপনি তো ইচ্ছা করলে টেলিভিশন চ্যানেলে গান গাইতে পারেন সত্যি বলছো আমার গানের গলা এত ভালো হ্যাঁ আর মানুষও তো ইচ্ছা করলেই টেলিভিশনের চ্যানেল বদলাইতে পারে আজকাল রিমোট দিয়ে কি বললাম